নমস্কার, কবি চন্দননাথের লেখা কবিতা আর ছুটি নয়। কতদিন হলো স্কুল ছুটি, ধুর ভালো লাগছে না আর। স্কুল মানে শুধু পড়া পড়া না তো, আরো আরো কত কি যে। এতদিন ধরে স্কুলটা এভাবে বন্ধ যদি না হতো, এমন করে সে সত্যি কথাটা বুঝতাম নাকি নিজে? মিসের বকুনি, স্যারের ধমক, পড়া না পড়ায় ভয়, বুঝেছি কি আর কখনো আগে ওসবও কতটা দামি। স্কুল ছুটি হলে মজাই তো হতো, কিন্তু এমন ছুটি, কত কষ্টের সে কথা তোমাকে কি করে বোঝাবো আমি। কতদিন হলো স্কুলের ঘন্টা শুনতে পাইনি কেউ, প্রেয়ার লাইনে দাঁড়ানো হয়নি বন্ধুর পাশাপাশি। কবে ফিরে পাবো ভাগাভাগি করে টিফিন খাওয়ার দিন? কবে ফিরে পাবো গল্পের বেলা খুনসুটি হাসাহাসি? স্কুল মানে শুধু পড়াশোনা না তো, আরো আরো কত কিছু। স্যার মিসদের শাসন আদর রোজ কত কিছু জানা। এখন বুঝছি খাঁচায় বন্দি পাখিরা কেমন থাকে, ওদেরই মতো যে আমরাও আজ ভুলেছি মেলতে ডানা। না না, ছুটি নয়, আর ছুটি নয়, খুলে যাক সব স্কুল। সাবধানে যদি হতে হয় খুব, তাও হব আমরাই। সবচেয়ে বেশি মিষ্টি সুরে যে স্কুলের ঘন্টা বাজে, বুঝেছি আমরা সে সুরই আমরা আবারও শুনতে চাই। নমস্কার।